हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल माय किचेने आपनादेर सकलके स्वागत। आज के आम्रा बानाबो सब्जी खिचुड़ी। एटा एकटा वन पट मिल एवं एते आछे प्रचुर परिमाणे भिटामिन मिनारेल एवं कार्बोहाइड्रेट। एर जोन्नो आम्रा सब्जीगुलो आगे जोगाड़ करे नेब, सेटा होच्छे फुलकपि, गाजर, आलू, बीन्स आर टमेटो। एर संगे आपनारा कैप्सिकामो दीते पारें, तबे कैप्सिकाम दिले खिचुड़ीर गंधटा एकटु आलादा होये जाए। प्रथमे आम्रा दु कप परिमाण मुग डाल के ड्राई रोस्ट करे नियेछि। ड्राई रोस्ट करार पर एटाके भालो करे धुए भिजिए रेखेछिलाम 30 मिनिटेर मतो, आर गोविंदभोग चालटाके भालो करे धुए जल झरिए नियेछि। एकटा कड़ाइयेर मध्ये सर्षेर तेल गरम करे तार मध्ये एके एके आमरा सब सब्जीगुलो दिए भेजे नेब। प्रथमे फुलकपि दिए दिएछि, तारपरे आलू, गाजर, बीन्स एइटा देब, एगुलो दिए भेजे नेब, आर टमेटोटा एकटु परे देब। एर संगे आमरा एड करे देब नून आर हलुद। एगुलो दिए आमरा प्राय 75% सब्जीगुलोके भेजे नेब। आमरा एर संगे मटरशुटीओ देब, किन्तु मटरशुटीटा एकदम खिचुड़ीर मध्ये देब, एई भाजार समय मटरशुटीटा देब ना। नतून बंधुदेर काछे आमार एकान्त अनुरोध, पुरो भिडियोटा देखे सबस्क्राइब करे नेबेन एबं पाशेर बेल आइकनेर अल अपशने गिये क्लिक करबेन, ताहले आमार परबर्ती भिडियोर नोटिफिकेशन आपनादेर काछे खूब ताड़ाताड़ि पौंछे जाबे। टमेटोगुलो दिये नियेछि, एबारे टमेटोगुलो दिये बेशिक्षण भाजबो ना, কিছুক্ষণ ভেজে রেখে দেব। এই ফোড়নের জন্য আমরা নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোটা জিরে। এগুলো আমরা তেলের মধ্যে দিয়ে প্রথমে ফোড়নটাকে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। আমরা সবজিগুলো ভেজে আলাদা একটা পাত্রে তুলে রেখেছিলাম, পরে অন্য একটা কড়াইয়ের মধ্যে বা পটের মধ্যে এই ফোড়নটা দিয়েছি তেলের ওপরে। তার মধ্যে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চাল আর ভিজিয়ে রাখা মুগ ডালটাকে দিয়ে খানিকক্ষণ ভাজবো। 5 মিনিট মতো ভেজে নেবার পর এর সঙ্গে আমরা ড্রাই মশলাগুলো মিশিয়ে দেব। তার মধ্যে আছে লবণ, এটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন, আদার পেস্ট, এটা দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ মতো আদার পেস্ট, লবণ, হলুদ, এই তিনটে জিনিস দিয়ে ভালো করে আগে ভেজে নেব। 5 মিনিট এই তিনটে জিনিস দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর এর সঙ্গে আমরা বাদবাকি ড্রাই মশলাগুলো মিশিয়ে দেব। ইনগ্রেডিয়েন্টসগুলো আপনারা ডেসক্রিপশন বক্সে ফলো করবেন। এই ড্রাই মশলার মধ্যে নিয়ে নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো, প্রত্যেকটা আমরা 1 টেবিল চামচ করে নিয়ে নিয়েছি। এগুলো মুগ ডাল আর চালের সঙ্গে দিয়ে আবার খানিকক্ষণ আমরা ভেজে নেব। এইভাবে ভাজলে একটা সুন্দর গন্ধ বের হয়। সমস্তটা আমাদের ভাজা হয়ে গেলে এর সঙ্গে আমরা মিশিয়ে দেব গরম জল। আমরা প্রায় 10 কাপ মতো গরম জল মিশিয়েছি, আরও খানিকটা জল আমরা রেখে দেব, পরবর্তীকালে লাগলে আমরা মেশাবো। আস্তে আস্তে এটাকে নাড়িয়ে দেব, ভালো করে মিশিয়ে দেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট মতো রান্না করতে হবে মিডিয়াম ফ্লেমে। মাঝে মাঝে ঢাকনা খুলে এটাকে নাড়িয়ে দিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। ভালো করে নাড়িয়ে আবার খানিকক্ষণ হতে দিতে হবে। এইভাবে আমরা খিচুড়িটা রেডি করে নেব। এর সঙ্গে খানিকক্ষণ পরে আমরা মিশিয়ে দেব মটরশুঁটিগুলো। মটরশুঁটিগুলো মিশিয়ে দেওয়ার পর ভাজা সবজিগুলো এর সঙ্গে অ্যাড করে দিলাম। এখন খিচুড়িটা প্রায় হয়ে এসেছে, ভাজা সবজিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমরা নুন চিনিটা দেখে নেব, খুব ভালো করে নাড়িয়ে নেবার পর খিচুড়িটা এখন প্রায় হয়ে এসেছে।
এর সঙ্গে অ্যাড করে দেব একটু চিনি। এটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। দিয়ে ভালো করে নাড়িয়ে আবার 5 মিনিট মতো এটাকে রান্না হতে দিতে হবে। তারপর এর সঙ্গে আমরা আগের থেকে ভেজে রাখা কাজু আর কিশমিশটা অ্যাড করে দেব। এটা অপশনাল, যদি আপনাদের ভালো লাগে তাহলে দেবেন, না দিলেও কোনো অসুবিধা নেই। তারপরে কতগুলো গ্রিন চিলি আমরা কেটে দিয়ে দিয়েছি। তারপর ঢাকা দিয়ে আবার 5 মিনিট মতো রান্না করব। খিচুড়ি পরিবেশনের জন্য প্রায় রেডি হয়ে এসছে। লাস্টে ঘিটা আমরা অ্যাড করে দেব। 2 টিস্পুন মতো ঘি আমি অ্যাড করেছি, এটাও আপনারা নিজেদের ইচ্ছে মতো দিতে পারেন, খিচুড়িতে ঘি ভালোই লাগে। সবজি খিচুড়ি পরিবেশনের জন্য একদম রেডি। অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য।